মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। রবিবার প্রায় 9 ঘণ্টা ধরে ভোট গ্রহণের পর চলে গণনা। রাতে মালদ্বীপের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এতে 93টি আসনের মধ্যে 66টিতে জয় পায় মুজুর দল পিএনসি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। মালদ্বীপের এবারে নির্বাচনকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুরের জন্য কঠিন পরীক্ষা ছিল, কারণ চীনপন্থী মুজু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহাম্মদ সালের দল মালদ্বীয়ান ডেমোক্রেটিক পার্টির হাতে। ফলে চীনপন্থী মুজুর দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা এ নিয়ে ছিল বড় চ্যালেঞ্জ।